উত্তর কোরিয়া প্রায়ই বেলুনে বেঁধে মল ও আবর্জনা পাঠায় প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ায়। চলতি বছরের মে মাসে 260টি বেলুনে মানুষের মলসহ ময়লা আবর্জনা ভর্তি ব্যাগ জুড়ে দিয়ে এগুলোকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। এবার বিজেপির এক নেতা কলকাতার বর্জ্য আবর্জনা বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছেন। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা ও বিজেপির এমপি শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার বনগাঁর পেট্রোপোল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু এই হুমকি দেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, ইউনুস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গানিতে আসবেন না। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে এটা ট্রেলার দেখিয়ে গেলাম, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ করব, তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে দেব, ওরা আলু পেঁয়াজ কীভাবে খায় সেটা দেখিয়ে দেব, আমাদের নাম ভারতবর্ষ। সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতির নামের একটি সংগঠনের সদস্যরা সোমবার দুপুরের দিকে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।